আপনারা দেখছেন ইলেকট্রিশিয়ান, এটা একটা শিক্ষামূলক চ্যালেঞ্জ। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে স্টার ডেল্টা স্টার্টার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমাদের চাকরির ভাইবা ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করা হয়, আমরা মোটর স্টার্ট দেওয়ার ক্ষেত্রে স্টার্টার কেন ব্যবহার করে থাকি। আসলে সহজ ভাষায় বলতে গেলে, মোটরকে নিরাপদভাবে রান করাতে আমরা স্টার ডেল্টা স্টার্টার বা স্টার্টার ব্যবহার করে থাকি। তার মধ্যে অনেক জনপ্রিয় হচ্ছে হলো স্টার ডেল্টা স্টার্টার। আমরা মোটরে যখন ইন্ডাস্ট্রি মোটরে দেখা যাচ্ছে রোটর এবং স্টার্টর, স্টার্টর এবং রোটর দুটো অংশ গঠিত। আমরা যখন সেইখানে পূর্ণ ভোল্টেজ সরবরাহ করি, সেই সময় আমাদের মোটরে 5 থেকে 6 গুণ কারেন্ট প্রবাহিত মান বেড়ে যায়। কারেন্টের চাপ 5 থেকে 6 গুণ বেড়ে যাওয়ার কারণে মোটরটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পার্শ্ববর্তী যে সুইচ কাটআউটের পুরে একটা প্রেশার আসে এবং চাপ পড়ে। এই কারণে অনেক সময় সুইচ বা এখানকার বোর্ডে সমস্যা হয় বা পুড়ে যায়। তো আসলে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রথমত সেখানে ফেজ ভোল্টেজ সরবরাহ করা হয়। আসলে আমরা মোটরে দেখতে পাচ্ছি একটা স্টার কানেকশন, একটা ডেল্টা কানেকশন। স্টার কানেকশনে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি 3টা তামার তার এক জায়গায় শর্ট করা আছে, এবং ডেল্টা কানেকশনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা তার ইয়া জয়েন্টের সঙ্গে প্রত্যেকটা তামার তার মিল করা আছে। এটা একটা স্টার কানেকশন এবং ডাইনেটটা ডেল্টা কানেকশন। আমরা যখন ইন্ডাস্ট্রি কোনো মোটর চালু করি, সেই ক্ষেত্রে আমাদের প্রথমে স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করা হয়। যখন আমরা প্রথমত মোটরের লাইন প্রবাহিত করি, লাইন দিই, সেই সময় আমরা স্টার কানেকশন দিই এবং আমরা ফ্রিকোয়েন্সি দে বা আমরা যদি মিটারতে মেপে দেখি তাহলে দেখা যাবে যে এখানে ফেজ ভোল্টেজ পায়। প্রথমে স্টার কানেকশন দেওয়ার পরে যখন মোটর 30 থেকে 35% রান হয়ে যাওয়ার পরে, তারপরে সেইখান থেকে স্টার কানেকশন থেকে ডেল্টা কানেকশন করা হয়। তখন লাইনে পূর্ণ ভোল্টেজ পায় এবং মোটরটি নিরাপদভাবে রান করে। তো আমরা সহজভাবে বলতে গেলে স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করা হয় মোটরকে নিরাপদভাবে রান করার জন্য। আমরা স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করে থাকি। স্টার্টারের আর একটা সুবিধা আছে যে দেখা যাচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে অনেক সময় কারেন্ট বন্ধ করেই আবার কারেন্ট দিয়ে দেয়। এই ক্ষেত্রে হয় কি, আমাদের মোটর যদি ইন্ডাস্ট্রি অনেক সময় অনেক কলকারখানার মোটর লোড অবস্থায় থাকে, তো কারেন্ট চলে যাওয়ার পর যদি আবার কারেন্ট ব্যাক আসে তখন মোটরটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে স্টার্টার লাগানো থাকলে মোটরে যেমনি কারেন্ট চলে যাবে, ও সে এখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টারটি ছেড়ে দেবে। কারেন্ট সাথে সাথে আসা মাত্রই কিন্তু মোটরটি স্টার্ট নেবে না, এই মোটরকে আবার ম্যানুয়ালি চালু করতে হবে। তো আমরা স্টার্টারের অনেক সুবিধা আছে, তাই সবচেয়ে জনপ্রিয় হচ্ছে স্টার ডেল্টা স্টার্টার। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।